এক্সকিউজ মি, বলছি যে আমি না ধরতে পারছি না, আমি আপনারটা ধরি? আরে মানে আপনার জামাটা আসলে উপরে রডটা না এত উঁচুতে হাত পাচ্ছি না, আপনার জামাটা ধরে একটু দাঁড়াই। এই বলছি একটু মাথাটা বাঁদিকে সরা, আরে ডান দিকে সরা একটু, একটু চাপ এদিকে, একটু 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 চাপ, একটু চাপ। আরে ইয়ার, আর শোন না শোন না, তোর সামনে জনকে বল আর একটু চাপতে, বাঁদিকে বাঁদিকে। রাগ করছিস কেন? চাপতে তো বলছি খালি। আঙ্কেল বলছি কি আমাকে ওই থার্ড রো এর সেকেন্ড জামাটা একটু দেখান তো, ওই যেটা ব্ল্যাক কালারের, ওটা বড়দের জামা। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ। স্যার স্যার আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না পেছন থেকে, আপনি একটু ওপরে উঠিয়ে লিখুন না। আঙ্কেল কোমরটা ঠিক আছে, আপনি শুধু ওই পাটা দু হাত করে কেটে দেবেন। কতদিন পর দেখা তোর সাথে, ও মাই গড। বলছি একটু নিচে হো না, জড়ি ধরবো। ওই ওই আমাকে দেখা, তোর একটু সর, তোর সর, আমাকে দেখা যাচ্ছে না সেলফিতে, একটু সর না তোরা। মাথার উপর হাত দিয়ে আছিস কেন? তোর কি দেখে মনে হচ্ছে আমি তোর হাত রাখা স্ট্যান্ড? ও মা, ও বাবারে, মা ও মা, বিস্কুটে কোটিটা পারতে পারছি না, একটু পেরে দিয়ে যাও। হ্যাঁ আমি এখন পর্যন্ত দেখিনি গাঙ্গুবাই সিনেমাটা, আমি শুনেছি খুব ভালো, সেটা আমি এখন অব্দি দেখিনি। পড়াশোনা আমি একদম পড়াশোনা কিছু করছি না, বিশেষ করে আর কি বলতো, মানে হ্যাঁ চল একদিন যাওয়াই যায় ঘুরতে। হ্যাঁ হ্যাঁ কেন নয়, ও মা, হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, টাটা টাটা। আরে এটা কি বের করেছেন? এটা তো বাচ্চাদের জুতো, তা আমাকে দেখে মনে হচ্ছে আমি বাচ্চা? এত বড় জুতো লাগবে আমার।